বলে ঝুট ঝামেলায় যে যাবে সে যাক, আমি বরং আড়ালে নির্বাক। শিল্প ছিল সাপের ফনা, শিল্প ছিল রোদ, জীবন ছিল জীবন থেকে বড়। এসব মস্ত গপ্প কথা মনে রেখেছেন নিতান্ত নির্বোধ। ভিড়ে যাকে বলছে সবাই হাঁটু, আগে বাড়ু। হ্যাঁ, নির্বোধই বটে, না হলে আজকালকার দুনিয়ায় যেখানে সবাই নিজের আখেরটা গোছাতে ব্যস্ত, সেখানে মানুষটা অন্যের ওপর হওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে। কিন্তু সে প্রতিবাদ করেছিল, ঠিক ধরেছ, বলছি বরুণ বিশ্বাসের কথা, যাকে নিয়ে রাজ চক্রবর্তীর তৈরি নতুন ছবি প্রলয় ইতিমধ্যেই তোমরা দেখে নিয়েছো অনেকেই সিনেমার পর্দায়। তবে প্রলয় যাদের হাত ধরে প্রথমবার তোমার টেলিভিশনের সেটে কিংবা তোমার মিউজিক প্লেয়ারে চলে এলো, তাদের নিয়ে আগামী 30 মিনিট কথা হবে আমাদের, গান গল্প আড্ডা হবে। সঙ্গে রয়েছে প্রলয় মিউজিক টিম। লেট মি ইন্ট্রোডিউস শ্রীজাত দা, ইন্দ্রদীপ দা, সিঙ্গিং সেন্সেশন অরিজিত, এবং রয়েছে প্রসেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সঙ্গীত বাংলা। হ্যালো, হ্যালো, কেমন আছো তোমরা সবাই? প্রলয়ের এরকম একটা সাংঘাতিক ভালো রেসপন্স কেমন লাগছে, কি করেছেন? ভালো লাগছে, ভালো লাগছে। সেলিব্রেট করার কিছু নেই, মানে লোকের লোকে যদি সিনেমাটা দেখে ভালো লাগে মানুষের, এবং যদি বরুণ বিশ্বাসের স্ট্যান্ড পয়েন্টটা বুঝতে পারে, দ্যাট ইন ইটসেলফ ইজ সেলিব্রেশন অফ দ্য সোসাইটি অর ম্যানকাইন্ড। সেটাই সেটাই আমার এক অর্থে সেলিব্রেশন। এর থেকে বেশি সেলিব্রেট করার মতন কিছু তো প্রলয় দেয় না, বলে না। কবে জানলে যে ইউ আর পার্ট অফ দ্য হোল টিম? এটা অনেকদিন আগে, যখন থেকে রাজ এটাকে কনসিভ করছে যে প্রলয়, মানে প্রথমে তো বরুণ বিশ্বাস ছিল না, যে প্রলয় রাজের একটা টেলি সিরিজ ছিল, সেইখান থেকে রাজ অলওয়েজ ওয়ান্টেড টু ক্যারি ইট ফরওয়ার্ড। সেইখান থেকে তারপরে কী নিয়ে করবে, কী নিয়ে করবে, সেটা সোশ্যাল বেসড ইস্যু, সব কিছু নিয়ে তারপরে বরুণ বিশ্বাস কেম ইন টু দ্য সিন, মানে বরুণ বিশ্বাসের ব্যাপারটা এলো সেখান থেকে। তখন থেকে রাজ বলে রেখেছিল কিছুটা, যে বরুণ বিশ্বাসকে নিয়ে একটা ছবি করব প্রলয়, এরকম ভাবছি। প্রথমে এত গান ছিল না, পরে গান বেড়ে গেল। ওই মানে মানে ওইভাবে অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট কিংবা অফিশিয়ালি জানানো, ইট ওয়াজ, ইট নেভার হ্যাপেন্ড দ্যাট ওয়ে। অনেক আগে থেকেই জানতে যে এই ছবিটা হলে মিউজিকটা হয়তো আমাকেই করতে হবে। অরিজিত, একের পর এক স্ম্যাশিং হিটস, রশনি এলো তোমার মিউজিক্যাল লাইফে, আর নতুন কী কী নিয়ে এলো? না, নতুন ওরকমভাবে একটা গান রেকর্ড করার সময় অনেক এক্সপিরিয়েন্স আসে, অনেক রকম আবেগ আসে গাওয়ার সময়, বাট আলাদাভাবে একটা গান মানুষের জীবন চেঞ্জ করতে পারে না বলেই মনে করি। তবে হ্যাঁ, দ্যার আর সাম সংস যেগুলো কমার্শিয়ালি বলবো না, বাট একটা গানের একটা এফেক্ট থাকে, সেই গানের এফেক্ট ওয়াইজ আমার কিছু কিছু গান আছে জীবনে যেগুলো আমার জীবন এক্সপিরিয়েন্স ওয়াইজ চেঞ্জ করেছে। তার মধ্যে বোঝেনা সে বোঝেনা ইজ ওয়ান অফ দ্য সং দ্যাট আই রিয়েলি লাইক। বোঝেনা সে বোঝেনা যদি এতটাই স্পেশাল হয় তোমার কাছে, এবং আমাদের কাছে প্রচুর ফেসবুক পোস্ট এসছে, প্রচুর ইমেলস এসছে, এবং সেখানে একটা রিকোয়েস্ট খুব স্পেসিফিক্যালি করেছে দর্শকরা যে প্লিজ ব্রিং অরিজিৎ সিং তোমাদের চ্যানেলে আনো, এবং উই ওয়ান্ট টু হিয়ার হিম সিং লাইভ। তো তুমি যখন এখানে এসেছো, আবার কবে তোমাকে পাওয়া যাবে আই রিয়েলি ডোন্ট নো, সো সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না, ওরা ভীষণ রেগে যাবে। সো বোঝেনা সে বোঝেনার যদি অ্যাট লিস্ট টু লাইনস ফর আস। এটা গল্প হলেও পারত, পাতা একটা আজটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে, জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না। লাভলি, থ্যাংক ইউ ভেরি মাচ, ওদের তরফ থেকে বলে দিলাম। প্রসেনদা, দুটো গান তুমি লিখেছো এই ফিল্মে, এবং দুটো একেবারেই মানে ভীষণ ভীষণ ডিফারেন্ট দুটো গান লেখার সময় হোয়াট ওয়াজ ইয়োর থট প্রসেস? ইন্দ্রজিৎদার মুখটাই ভাসে জেনারেলি ইন্দ্রজিৎদার গান লিখতে।
মুখটা ভাসে রাবণের মেকআপে ভাসে ও গড হ্যাঁ এই 10টা মাথা মানে তার কি কি বলছে তো ওই যে এত আলো সেখান থেকেই রশ্মি এলো সেই যে এত মিসচিভিয়াস একটা মানে মিসচিভিয়াস পার্সোনালিটি ইন্দ্রজিৎ দা সেখান থেকেই কালা কই গেলি কালা কই গেলি কালা কই গেলি কই গেলি কই গেলি দেখা দিতে আয় ডুবে ছেড়াইতে মদম নাই কালা কই গেলি কই গেলি কই গেলি দেখা দিতে আয় ডুবে ছেড়াই প্রেম জম নাই হরিফাইং পরের কাজগুলো করতে হবে তো ওই জন্য মিসচিভিয়াস বলছে অ্যাকচুয়ালি বলতে চাই হরিফাইং যখন পুরো গানটা শুনলে আমি তো আগে সুরটা পেয়েছিলাম একটা আমার ভালো লাগা ছিল কারণ সুরের উপর লিখতে আমার সবচেয়ে সুবিধে হয় ভালো না সুর সঙ্গে থাকলে অনেক সময় কথা নিয়ে আসে আর আমার কাছে সেটা একটা খুব অন্যরকম গান বলবো এই কারণেই কারণ আমার গানের কথা বা আমার অন্যান্য লেখার কথা সাধারণত খুব শহুরে বড্ড বেশি শহুরে এতটাই যে এটা অনেক সময় পাঠকদের বা শ্রোতাদের অভিযোগও হয়ে ওঠে যে শহরের বাইরে কি তোমার কোনো দেখা নেই তো এই গানটা যখন আইডি আমাকে বললো যে একটা গান লিখতে হবে সেখানে কিন্তু কোথাও শহর নেই খুব নির্মল পরিবেশ স্বচ্ছন্দে শ্বাস নেওয়া যায় এরকম একটা জায়গায় যেমন ভাষা ব্যবহৃত হতে পারে সেই ভাষা লিখতে তো সেইটা আমি একটু ভেবে চিনতে লিখেছিলাম খুব সহজে যেভাবে লিখতে পারি সেভাবে লিখতে পারি না কিন্তু গানটা শুনে মন ভরে গেছে হাত ধরেছে গাছের পাতা আজ এসেছে ইচ্ছে খুশির দিন চোখ ধরেছে মেঘের ছাতা আলতো মিঠে ব্যথারা চিনচিন গানটা শুনে আমাদের সকলের মনটা ভরে গেছে ইন্দ্রজিৎ একটা দুটো লাইন কি হতে পারে গাছের পাতা আমি ধরলে খুব খারাপ লাগে হাত ধরেছে গাছের পাতা এসেছে ইচ্ছে খুশির কথা বলে যাই একই লাইন দুবার গাইছি হাত ধরেছে গাছের পাতা এসেছে ইচ্ছে খুশির দিন মন মাঝি রে মন রাজি রে বল না আমাকে তুই আজ কেন থ্যাংক ইউ ভেরি মাচ যখন তুমি এই গানটা মানে করছিলে তখন ইউ মাস্ট হ্যাভ সিন ইউ নো পিকচার্স বা এরকম ভাবে পিকচারাইজেশন যদি হতো তাহলে আমার সামনে রাজ বসেছিল রাজ আমার ছেলে মেয়ে লুচি পায়েসটা কাউকে দেখতে পাচ্ছিলাম না কিন্তু ওই আর কি কিপিং ইন মাইন্ড দ্য রোম্যান্স দ্য ক্যারেক্টার মানে খুব শান্ত সমাহিত একটা গান হবে যেখানে খুব হাইপার এক্সপ্রেশন নেই কিন্তু আস্তে আস্তে চুপি সারে বলা আর একটা ফোকের একটা এজ থাকবে হ্যাঁ মানে বাংলা লোকসঙ্গীতের একটা ছোঁয়া থাকবে সেটা দেখে করতে 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 বিভিন্ন জিনিস ট্রাই আউট করতে করতে উই জিরোড ডাউন অন দিস ইটস আ লাভলি লাভলি ট্র্যাক থ্যাংক ইউ এন্ড কংগ্রাচুলেশনস রাজদের সঙ্গে কাজ করে তোমাদের সবার কিরকম লাগলো অভিজ্ঞতা কিরকম প্রসেন বলুন রাজদার মানে খুব একটা চাপ হয় না ইন্দ্রদীপ দা মোটামুটি আমি ইন্দ্রদীপ দা বসে যা করি সেটাই অ্যাপ্রুভ করে নেয় ভালো 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 তখনও তখন অরিজিৎ তুমি এর আগে বোধহয় বোধহয় ইউ ডিড দ্য ইউ নো মিউজিক ভিডিও I didn't do the music video. He forced me to do the music video. And finally, যখন তুমি এখন দেখো এখন you're happy যে না যা করেছি আমাকে এখনো কেবলই কেবলই লাগে যে চারণ সেটে লাগছিল চারণ কবি লেখা হয় না I don't know I don't
like myself on screen. ভিডিও শুটের আগের দিন আমরা শপিং করতে গিয়েছিলাম, সেটা ভালো ছিল। হ্যাঁ, ওটা ভালো ছিল। আর ফাইনালি আমি পৌঁছেছিলাম, এটাই মানে, কারণ আমি অনেকবার প্ল্যান করছিলাম রাত 4টার আগে, যাতে আমি ফোন অফ করে দিয়েছিলাম, হ্যাঁ ডুবিয়ে দেবো, আর তারপরে ভাবলাম না না, অনেকজনের মান সম্মানের ব্যাপার আছে। সব সিনেমাতে কেউ না কেউ মারা যাচ্ছে, এটা আমার ঠিক পছন্দ না, ঠিক আছে, এটা আমি ফেসবুক পোস্টেও লিখেছিলাম, বাট দ্য কাইন্ড অফ ফিল্ম হি ডাজ ইজ লাইক দে টাচ ইউ হার্ট। It's a much better experience, I guess. Definitely, because you don't have to go outside. You don't have to go with the sets and the production, all that. Ekhane amra nijera kaj korchi, ora shoot kore niche, so no disturbance. Tomar kemon obhiggota Rajdar shonge kaj kore, working with SVA? Amar khubi bhalo obhiggota, karon ami age Rajke name chintam, definitely jebhabe shobai chene. To Rajer jeta amar khub bhalo lage je o khub amar mone khub সফট স্পোকেন, নরম একটা ব্যক্তিত্ব, এবং কখনোই নিজের কিছু চাপিয়ে দিতে চায় না, মানে অন্তত আমাকে আমার এরকম ফেস করতে হয়। অরিজিৎ সিং ডিসএগ্রি করবে, মানে এত হাসছে। আমি ডিসএগ্রি করব না, হ্যাঁ ও হাসছে আইডি, হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা দেখে অনেক সময় কি হয় না, অনেক অনেক আঁচি গীতিকার অব্দি এসে পৌঁছয় না, সেসব আঁচ সুরকারকে সামলে নিতে হয়, মানে সুরকার হচ্ছে ছাঁকনি, তারপরে রাজ আমার কাছে এখানে ছাকনির সাথে তো অন্য কিছু মনে হচ্ছে, কিন্ডারগার্টেন স্কুলের হেডমাস্টার, সবাই হাত ধরে যাচ্ছে আমার। তুমি ডিসএগ্রি করছো, মানে যেটা শ্রীজাতদা বলছো? না, শ্রীজাতদার কাছে রাজ চক্রবর্তীর ব্যক্তিত্ব যেরকম, আমার কাছেও ঠিক সেই রকম, বাট আই আন্ডারস্ট্যান্ড যে একটা মানুষ তো একই রকম থাকতে পারে না, উনি ফিল্ম বানাচ্ছেন, যে বিভিন্ন এক্সপ্রেশন নিয়ে কাজ করছেন, ডেফিনেটলি ওনার মধ্যেও প্রচুর ইমোশনস আছে, এক্সপ্রেশন আছে, এবং ডেফিনেটলি রাগ আছে, ডেফিনেটলি চিৎকার করার প্রবণতা আছে, যেগুলো আমাদের সামনে বেরিয়ে আসছে না, যেগুলো ডেফিনেটলি আমার সামনে খুব একটা বেরিয়ে আসে না, কারণ না আমার সামনে খুব একটা বেরোয় না রাগ, রাগ রাজকে রেগে কথা বলতে আমার সাথে কোনোদিন দেখি, হ্যাঁ আমার সাথে দেখিনি, কিন্তু ও মানে আমার সাথে যখন কাজ করে, ওর আমার মানে মিউজিক সংক্রান্ত ভালো লাগা খারাপ লাগা, সেটা সিঙ্গিং হোক, সেটা লেখা হোক, লেখার ক্ষেত্রে বেশিরভাগ সময় হয় যখন প্রসেন লেখে, হ্যাঁ সেটা ও আমাকেই বলে, ওদের কাউকে বলে না। সবার নানাবিধ অভিজ্ঞতা হয়েছে রাজদার সঙ্গে কাজ করে, আমি ভাবছি এই ক্লিপটা রাজদাকে পাঠিয়ে দেবো, তারপর দেখা, না আমরা কি বলেও দিতে পারি যে এইগুলো বলেছি। এই সিনেমাতে তোমার রোশনি এলো গানটা মানে সবার কাছে এতটা গ্রহণযোগ্য হয়ে গেছে, এবং এভরিবডি ইজ লাইকিং দ্য সং, তুমি যদি দুটো লাইন আমাদের জন্য গেয়ে দাও। শিখবি ওরা দিন এসেছে রাতের কোলে বর্ষার মতো নেমে আসে ঝির ঝির কত রং বাহারে সব যায় রে ছাপিয়ে ওঠে হাসি হাসি মুখে মুখে যেন ভরসা ভরসা জাগে বুকে যারে যারে
নাচে আলো মেখেছে সবাই সঙ্গে। তুমি অনেক দিন ধরে কাজ করছো, সো হোয়াট ইজ দ্য ওয়ান থিং ইউ ডোন্ট লাইক অ্যাবাউট হিম? যাদের সাথে কাজ করি আমি অ্যাজ এ মিউজিক প্রোডিউসার, সেই দিক দিয়ে দেখতে গেলে ইন্দ্রজিৎ দার সাথে কাজ করা প্রচন্ড কমফোর্টেবল, বিকজ ইন্দ্রজিৎ দার চেঞ্জেস কম, রিওয়ার্ক কম, সব বেশিরভাগটাই হ্যান্ডেল করে নেয়, গান গাওয়ানোর সময়টা খুব ইজিলি করে, বিকজ বেসিক্যালি হি বিলিভস ইন দ্য প্রপার ইমোশন, প্রপার থিং, বেশি একটা জিনিস ঘাঁটতে পছন্দ করেন না। সো ক্রিয়েটিভলি মাই ওয়ে অফ ওয়ার্কিং অ্যান্ড হিজ ওয়ে অফ ওয়ার্কিং ম্যাচেস, সেই জায়গাতে প্রবলেম হয় না। শুনেছি কোনো দেশে উঠেছে সূর্য ফের অবশেষে, প্রফেশনাল জায়গাতে আমার মনে হয় না ইন্দ্রজিৎ দার কোনো রকম প্রবলেম এখনো পর্যন্ত আমার মনে হয়েছে যে না আমি এবার তো ইন্দ্রজিৎ সাথে কাজ করাই যাবে না, এরকম কিছুটা এরকম কিছুই হয়নি। ইভেন অন্যান্য অনেক মিউজিক ডিরেক্টরদের সাথে কাজ করার পর ইন্দ্রজিৎ দার সাথে কাজ করাটা আমার মনে হয়েছে ইটস ইউনো ইটস আ ওয়ান স্টেপ আহেড ফর শিওর। সো নো কমপ্লেইন্টস, অ্যামেজিং। আমি ভাবলাম বোধহয় বেছে বলতে, মানে আমি ভাবছিলাম একটা জামা দেবো দুটো জামা দিতে। এই ফিল্মে তুমি অনেকগুলো অনেকজন সিঙ্গার্স গিয়েছে এই ফিল্মে, হ্যান্ডলিং অল অফ দেম এবং চুজিং দ্য ইউ নো রাইট টোন, দ্য রাইট ভয়েস ফর দ্য রাইট সং, মানে হাউ ডু ইউ ডু ইট? দ্যাট ইজ মাই জব, ফর দ্যাট আই গেট পেড। এতজন সিঙ্গলসকে হ্যান্ডেল করলে কি করে? প্রত্যেকে প্রাপ্ত বয়স্ক লোক, তাদেরকে ঠিক সময় ইমোশনাল ইনজেকশনটা দিয়ে দিতে হয়। দিস ইজ ইয়োর সং, আইদার ইউ মেক ইট অর ব্রেক ইট, বাকিটা তারা করবে, কারণ তারাও তো ইকুয়ালি গুড আর্টিস্ট কিংবা ইকুয়ালি। এবং আই মেক ইট আ পয়েন্ট, মাই জেনারেলি ওয়ার্ক উইথ পিপল যাদেরকে আমার পছন্দ, তারা ভালো হতে পারে খারাপ হতে পারে সেটা আমি জাজ করতে যাচ্ছি, আমিও তো সবার কাছে ভালো নই। হ্যাঁ, আমি যেন প্রশ্নের কাছে ভালো নই, হ্যাঁ অরিজিতের কাছে রাম, ওই একই সিটে দুজন বসে। হ্যাঁ, কিন্তু আই প্রেফার টু ওয়ার্ক উইথ পিপল হুম আই লাইক, আই স্টে অ্যাওয়ে ফ্রম পিপল যেখানে আমি যাদেরকে পছন্দ করি। ঘুম ভাঙানোর গানটা প্রথম আমরা টেলিভিশনে দেখি, প্রলয়ের গান, এই গানটা মানে যদি তোমার কাছ থেকে, আমি জানি না, মানে দুটো লাইন যদি গিয়ে দাও তাহলে আমাদের দারুণ লাগবে। টুপি পরে রাত হলো নিঝুম, মায়ের চোখে নেই ঘুম, জেগে আছে একা জানলায়, হবে সকাল, ডাকবে প্রথম পাখি, ঘুমে যাবে জো নাকি, ফিকে হবে পূবের আকাশ নতুন আলো, আসবে সেই সকাল, উজান বাওয়ার দিন, যা পাওয়া হয়নি কিছুটা পাওয়ার দিন, শিশিরে মিনের কারুকা, সূর্য মুঠোয় ধরি চল, সূর্য মুঠোয় ধরি চল, সূর্য মুঠোয় ধরি চল,
সূর্য মুঠোয় ধরি চল এই সময় শুকিয়েছে মা কান্না চোখ মোছার দিন ঘনিয়ে এসেছে মার না লাভলি কম্পোজিশন থ্যাংক ইউ শ্রীলঙ্কা ফিল্মসের সঙ্গে তুমি আর তোমার নেক্সট কি কি প্রজেক্টস রয়েছে অভিশপ্ত নাইটি দারুণ একটা সিনেমা তারপরে বিশ্ব এখন যেটা নতুন করছে সেটা নাম ঠিক হয়নি মিশর রহস্য বড় সিনেমা বড় ডিরেক্টর বড় স্টার কাস্ট আপাতত এই কটাই অনেকগুলোই হলো হিউজ প্রজেক্টস ইন ইয়ার ব্যাগ অল দ্য ভেরি বেস্ট ইতিমধ্যে প্রলয়ের একটা সাংঘাতিক রেসপন্স পাওয়া গেছে আমার মনে হয় আরও যত দিন যাবে রেসপন্সটা আরও বেটার হবে অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং থ্যাংক ইউ অল দ্য ভেরি বেস্ট আমাদেরও ভালো লাগলো থ্যাংক ইউ